সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে অনেকগুলি বীজ দেখতে পাচ্ছেন, এই বীজগুলোর উপকারিতা সম্পর্কে। এই বীজগুলো খেলে কি কি উপকারিতা মেলে সে বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি বীজের সমন্বয়ে একত্রিত করা, এখানে 20 প্রকারের বীজ রয়েছে। এগুলি খেলে কি কি উপকারিতা মেলে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্মানিত শ্রুতি, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং নতুন ভিডিওটি দেখতেছেন তাদের রিকোয়েস্ট করছি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন প্রতিদিনই হার্বাল সম্পর্কিত টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যেন আমি ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে পেয়ে যান সেজন্য নোটিফিকেশনটি অন করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি উপাদান, এখানে 20 প্রকারের উপাদান রয়েছে। এই উপাদানগুলো খেলে কি কি উপকারিতা মেলে সেই বিষয়টি আমি পুরোপুরিভাবে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। এখানে 20 প্রকারের বীজ দেখতে পাচ্ছেন, এর মধ্যে রয়েছে কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম, পেস্তাবাদাম সহ আরও অনেক ধরনের বীজ রয়েছে, যেমন কুমড়ুর বীজ রয়েছে, সূর্যমুখী ফুলের বীজ রয়েছে, যেগুলি দেখতে পাচ্ছেন জেন রয়েছে, খেজুর রয়েছে, এখানে আঙুর রয়েছে, কিশমিশ রয়েছে, তারপর এই যে দেখতে পাচ্ছেন এটি চেরি ফল রয়েছে, জয়ফল রয়েছে, ট্রাফল রয়েছে, জয়ত্রিক রয়েছে, এরকম ধরনের অনেকগুলি, অর্থাৎ 20 থেকে 21 প্রকার এখানে এই বীজগুলি খেলে আপনার অনেকগুলি উপকারিতা পাবেন আপনি। এর মধ্যে আমি আসলে যে বিষয়টি আপনাদের বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে যৌন সমস্যা থাকলে আপনার যৌন সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আপনার যে কোনো ধরনের যৌন সমস্যা থাক, আপনি এই উপাদানগুলো খেলে আপনার যৌন সমস্যা দূর হয়ে যাবে মাত্র 7 দিনে। তবে এগুলি নিয়ম রয়েছে খাওয়ার জন্য, আপনি যদি এগুলো সংগ্রহ না করতে পারেন তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো, আপনি কোথায় থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনারা যদি চ্যানেলের সাথে লেগে থাকেন অনেক কিছু জানতে পারবেন। আমি মোটামুটি 10 বছর যাবৎ এই হার্বাল রিসার্চ করে যাচ্ছি অনেক দিন থেকেই। যে এটি দেখতে পাচ্ছেন আঙুর, এখানে বললাম তো খেজুর রয়েছে, অনেক ধরনের উপাদানই রয়েছে, কয়টার কথা বলবো, 20টি। এইগুলি যদি আমি একে একে বলতে থাকি এবং একটি উপাদানের উপকারিতা সম্পর্কে বলতে থাকি তাহলে 1 ঘন্টাও শেষ হবে না। আপনারা জেনে রাখুন এই 20 ধরনের বীজ যদি আপনি একসাথে খেতে পারেন সংগ্রহ করে, তাহলে আপনার মূলত যৌন সমস্যা থাকলে, এটি আসলে অনেকে ভুগে থাকেন, অনেকে লজ্জা পান, যৌবনটাকে নিস্তেজ করে ফেলেছেন, এখন আর কাজ হয় না, এগুলি মূলত লজ্জার বিষয়। অনেকে লজ্জার কারণে এগুলি কি শেয়ার করতে চায় না, নিজে নিজে মনে মনে রেখে দেয়। আসলে এখানে লজ্জার কিছু নেই, বাঁচতে হলে জানতে হবে কথাটি সত্য। আপনি যদি সুখী দাম্পত্য জীবন চান তাহলে আপনার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি ফার্স্ট টু লাস্ট দেখুন। আপনি সুখী দাম্পত্য জীবন চাইলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই বীজগুলি সংগ্রহ করেও খেতে পারেন অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকেও সংগ্রহ করে নিতে পারেন। তবে এগুলি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো কোনো মেডিসিন না, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এগুলি খাবার। এই খাবারগুলি খেলে আপনার বিভিন্ন ধরনের উপকার পেতে পারেন, যেমন আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে, আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি উপাদান রয়েছে, হিসাব ছাড়া উপাদান, এখানে হিসাব ছাড়া বলতে 20 ধরনের উপাদান রয়েছে। এখানে মুরব্বা সহ অনেক ধরনের উপাদানই রয়েছে, দেখতে পাচ্ছেন পেস্তাবাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, কত ধরনের উপাদান রয়েছে, খেজুরও রয়েছে। এগুলি আমরা সমন্বয় করে দিয়ে থাকি। এখানে আসলে বিষয়গুলো হচ্ছে এমন, যাদের সমস্যা অনুযায়ী কিন্তু এখানে কম বেশি করা যাবে। অনেকে আসলে এগুলি মধু দিয়ে মিক্সড করে খেতে পারে, তাহলে আরও উপকার পাবেন। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে মধু দিয়ে আপনি কতটুকু খেতে পারেন, কীভাবে খাবেন, এগুলি আমি বিস্তারিত জানাবো। তবে আপনি এখানে আনুমানিক করে এগুলো যদি খেতে চান তাহলে এতটুকু করে, অর্থাৎ আপনি মোটামুটি 25 গ্রাম 30 গ্রাম দৈনিক খেলে আপনি ভালো উপকারিতা পাবেন। আপনার হার্ট সুরক্ষিত রাখতে, এটি আসলে দেখা যাচ্ছে যে ওজন বৃদ্ধি করতে, চুল পড়া রোধ করতেও আপনি এই বীজগুলি খেতে পারেন। আমরা অনেকে মোটামুটি জানি আঙুর, কিশমিশ, বাদাম, চেরি ফল, বিভিন্ন ফলের বীজ, রঙিন ফলের বীজ, এগুলির উপকারিতা সম্পর্কে কম বেশি অনেকেই জানি। তবে এতগুলো ফলের বা এতগুলো ফলের বীজ একত্রে সংরক্ষিত করে খেলে কি কি উপকারিতা মেলে এগুলি হয়তো অনেকের জানা নাই।
চোখের দৃষ্টিশক্তি অর্থাৎ রেটিনা রোগ থেকে আপনাকে রক্ষা করবে। অনেকেরই দেখা যাচ্ছে হরমোনের সমস্যা রয়েছে, হরমোনের সমস্যা থেকে মূলত যৌন সমস্যা হয়ে থাকে। যাদের হরমোনের সমস্যা রয়েছে, যৌন সমস্যা রয়েছে, তারা এগুলি একত্রে খেতে খেলে হরমোনের সমস্যা দূর হয়ে যাবে এবং যৌন সমস্যা দূর হয়ে যাবে। আপনি এগুলা কীভাবে খাবেন? আমি তো বললাম 25-30 গ্রাম যদি আপনি দৈনিক খেতে পারেন মধুর সাথে মিশিয়ে, তাহলে আরও ভালো হবে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এগুলি মধুর সাথে সংমিশ্রণ করে খেতে পারেন। তো সম্মানিত সুধী, আপনারা এই ভিডিওটি দেখলেন, আশা করি অনেকেরই উপকারিতা বা অনেকেরই উপকারে আসবে। এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আপনার দ্বারাই হয়তো আরেকজন উপকৃত হবে ভিডিওটি দেখে। অনেকের সমস্যা থাকতে পারে, অনেকের সমস্যা হয়েছে, এই সমস্যা গোপন সমস্যাগুলি আসলে শেয়ার করতে পারে না কারোর সাথে, বা এই গোপন সমস্যাগুলি কারোর কাছে বলতে পারে না, এই জন্যই অনেকে ভুগে থাকেন। আপনি ভিডিওটি দেখে আপনি আপনার টাইমলাইনে আপনার ফেসবুকে শেয়ার করে দিতে পারেন, আপনার বন্ধুবান্ধব অথবা যে কেউ উপকৃত হতে পারে। অনেকে উপকারিতা পেয়েছেন বা উপকারিতা পাবে, আপনার উপকার হবে, অনেকের উপকার হবে। তো আর বিশেষ কথা না বাড়িয়ে এখানে ভিডিওটি শেষ করব। আপনারা যদি এই ভিডিও সম্পর্কে মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।